আমাদের বর্তমানে যে ধারণা যে সানস্ক্রিন করলেই আমার রং কালো হবে না, আসলে কি সত্যি তাই? আসলে জানতে হবে যে সানস্ক্রিনের কাজটা কী এবং আমাদের মুখ কেন কালো হয়। আমাদের যে স্কিন টাইপ বা আমাদের দেশের যে আমরা আমাদের যে স্কিন টাইপ, তাতে আমাদের যদি সান আমাদের মুখে বা শরীরের যেখানে লাগবে, এর ফলে মেলানোসাইট থেকে মেলানিন দলে তৈরি হবে, যেটা মুখের রঙকে কালো করে। এটা আমি যদি এই সানটা প্রোটেকশন নিতে পারি, তাহলে আমাদেরকে অনেকটা কালো হওয়া থেকে পরিত্রাণ পাওয়া যাবে। তাহলে সানস্ক্রিন কী ব্যবহার করব যদি আমার জানতে হবে, সেটা সময় হয়েছে। যেমন শীতকালে যদি আমি ব্যবহার করি, যে কোনো আমি সানস্ক্রিন ব্যবহার করলে আমার মুখটাও তৈলাক্ত হবে না, অতএব কোনো অসুবিধা হবে না। কিন্তু প্রচণ্ড গরম, বাইরে ঘাম হচ্ছে, সেখানে যদি আপনি যদি ওয়েলি সানস্ক্রিন ব্যবহার করেন, তাহলে মুখে থাকবেই না। প্রথমত আমাকে জানতে হবে কী ধরনের সানস্ক্রিন আমি কিনবো, সেটা কি ওয়েলি না সেটা লেস ড্রাই স্কিনের জন্যে। দ্বিতীয়ত, সানস্ক্রিন কতক্ষণ থাকে স্কিনে এটাও জানতে হবে। সানস্ক্রিনের পাওয়ার আছে, যেমন আমাদের SPF 35 আছে, 45 আছে, 50+ আছে। আমাদের দেশের জন্যে 35+ মিনিমাম হতে হবে, তাহলে তার অ্যাকশান ভালো হয়। এবং সানস্ক্রিন লাগানোর 2 থেকে 3 ঘন্টা পরে সানস্ক্রিনের অ্যাকশান চলে যায়। সেই জন্য আমি মনে করেন সকালে একবার সানস্ক্রিন লাগিয়ে সারাদিন ঘুরে বেড়াচ্ছি, তাতে কি আপনার বিকেলবেলায় সানস্ক্রিনের অ্যাকশান থাকবে? কখনোই থাকবে না। সেটাও আমাদের এই জ্ঞানটুক থাকতে হবে যে সানস্ক্রিন কখন ব্যবহার করব, এবং আপনার প্রফেশন অনুযায়ী চিন্তা করতে হবে যে আমি যদি রোদ্রে ঘুরে বেড়াই অনেকক্ষণ ধরে, তাতে সানস্ক্রিনের অ্যাকশান চলে যায়, সেই ক্ষেত্রে আমাকে আবার দরকার হয় আবার দ্বিতীয়বার দিতে হবে। এবং মুখ ধুলে বা ঘামের জন্য মুখ মুছে ফেললেও সানস্ক্রিন চলে যায়। সানস্ক্রিন আবার পাউডার ফর্মেও পাওয়া যায়, লেস ওয়েলি পাওয়া যায়, এবং যেটা ইনভিজিবলও পাওয়া যায়। আপনাকে এটা বুঝে কিনতে হবে যে কোনটা আমার জন্য ফিজিবল, এবং সেইভাবে ব্যবহার করতে হবে। অতএব আমরা যদি একনি প্রন স্কিন, যাদের খুব বেশি ব্রণ হয়, তাদের জন্য আমি সানস্ক্রিনটা কম ব্যবহার করতে বলি, কারণ তাদের তাতে ব্রণর প্রকোপটা বেড়ে যায়, কারণ পোরগুলা বন্ধ হয়ে যায়। তো সেই জন্যে আপনাকে জানতে হবে যে আমি কী ধরনের সানস্ক্রিন ব্যবহার করব এবং কখন করব, তাহলে আপনি এর উপকার পাবেন। ধন্যবাদ।